এটি দেখতে পাচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত 2024 সালের প্রশ্ন, প্রথম একের দাগের দেখতে পাচ্ছ এমসিকিউ। তারপর এটি দেখতে পাচ্ছ এসএকিউ। তারপরে এই যে তিন নম্বর দাগে দেখতে পাচ্ছ বড় প্রশ্ন অর্থাৎ এলএকিউ, এলএকিউ এখান থেকে এই পর্যন্ত তোমাদের এলএকিউ দেওয়া হয়েছে। প্রথম প্রথম লেখা দেখতে পাচ্ছ এখানে গদ্যাংশ, তারপরে দেখো পদ্যাংশ, তারপরে নাট্যাংশ, তারপরে সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, এবং তোমাদের এই দিকে আছে দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমাদের যদিও 5 নম্বর মানের নয়, 4 নম্বর মানের প্রশ্ন। এটি তাহলে 2024 সালের প্রশ্ন, দেখলে এইরকমই গেট আপ, এবং তোমাদের 2023 সালের তার আগের বছরের প্রশ্ন একই রকম গেট আপ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের যাদের সংস্কৃত আছে, দ্বাদশ শ্রেণীর সংস্কৃত আছে, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের তারই সাজেশান নিয়ে এসেছি। সংস্কৃতের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি সাজেশান, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে তোমাদের বড় প্রশ্নের সাজেশান, গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে বড় প্রশ্নের সাজেশান। বন্ধুরা, আমি যে কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবে। তোমাদের গল্প থেকে দুটি গল্প, আর্যাবর্ত বর্ণনম ও বনগতা গুহা, এই দুটি গল্প থেকে তোমাদের দুটি প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, এবং তোমাদের পদ্যাংশ দুটি রয়েছে, একটি হলো শ্রী গঙ্গাস্তোত্রম, শ্রী গঙ্গাস্তোত্রম এবং শ্রী মদ ভগবদ গীতা কর্মযোগ, এই দুটি পদ্য থেকে দুটি প্রশ্ন পড়বে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, যার মান হলো 5। এই 5 মানটি 2+3 হতে পারে, 1+4 হতে পারে, 5 হতে পারে। বন্ধুরা, এসো আমরা গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে এসেছি এইগুলো আমি পড়ে দিই, এবং আমি বলেছি যে আমার সমস্ত সাবজেক্টের সাজেশান দেওয়া হয়ে গেলে তারপর আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করার, তোমাদের বড় প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করব, নোট দেবার চেষ্টা করব। আপাতত তোমরা তোমাদের যে যার যা রেফারেন্স বই আছে, এই রেফারেন্স বই থেকে তোমরা উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। এসো আমি তোমাদের দুটি সালের প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি। এটি তোমাদের 2023, 3টে 2টো 5টা সেগমেন্ট থাকে, হ্যাঁ 5টা থেকে থাকে, গদ্যাংশ থেকে তোমাদের 5 থাকবে, পদ্যাংশ থেকে 5 থাকবে, নাট্যাংশ থেকে 5 থাকবে, সাহিত্যের ইতিহাস থেকে 5 থাকবে, এবং একটি ভাব সম্প্রসারণ থাকবে। গদ্যাংশ এবং পদ্যাংশ মিলে কোনো ভাব সম্প্রসারণ দেবে, বিশেষত পদ্যাংশ থেকে দেয়, পদ্যাংশে ভাব সম্প্রসারণ দেবে, তার থেকে 5 নম্বর। আমি আজকে তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এলএকিউ বা ডিএকিউ প্রশ্ন দিচ্ছি। এর পরের ভিডিওতে আমি তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং নাট্যাংশ এই এবং ভাব সম্প্রসারণ এই 3টি সেগমেন্ট থেকে পরের বারে আমি তোমাদের ভিডিও দিলে তোমাদের 5 নম্বর মানের যে এলএকিউ প্রশ্ন সেটি শেষ হয়ে যাবে। এরপরে আমি তোমাদের প্রত্যেকটি থেকে এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটা দুটো করে আমি ধরবো। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। বন্ধুরা, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে তোমরা কমেন্ট করো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এখনও কিন্তু তোমাদের টেস্টের পর, তোমাদের যে টেস্ট হয় টেস্টের পর কিন্তু যে টেস্ট পেপার বেরোয় সেইটা থেকে কিন্তু মূলত সাজেশানটা অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান যেটা বলি, লাস্ট মিনিট সাজেশানটা বেরিয়ে আসে। এখন তোমরা আপাতত এইগুলো করো, আমি আশা রাখছি 90-95% তার সঙ্গে মিল থাকবে, এবং টেস্টের পর যদি এর থেকে একটু ওলট পালট হয়তো একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হলে হতে পারে। তোমরা আপাতত এইগুলো তৈরি করে তোমরা এগিয়ে থাকো, আমি আশাবাদী যে 90-95% এর থেকে তোমরা কমন পেয়ে যাবে, এবং তারপরে তোমাদের লাস্ট মিনিট সাজেশান থেকে তোমরা তো পুরো ফুল সাজেশানটা পেয়ে যাচ্ছ। এসো আমরা প্রথমে ধরি আর্যবর্ত বর্ণনম। আর্যবর্ত বর্ণনম পদ্যাংশটিতে আর্যবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। আর্যবর্ত বর্ণনম গদ্যাংশটিতে আর্যবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। দেশ পুণ্যতম দেশ কশ্যাশ্বম নঃ প্রিয় ভবেত, এখানে পুণ্যতম দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে, দেশটি পুণ্যতমের কারণ কি। তিনের দাগের প্রশ্ন, পাঠ্যাংশে আর্যাবর্তদের আর্যাবর্ত দেশের হবে, এটা তালপেশ একটা পড়েনি, দেশের
আর্যাবর্ত দেশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে লেখো। এই তিনটি প্রশ্ন এর থেকে আমি ইম্পর্টেন্ট পাচ্ছি এবং তোমরা প্রথম যে দুটি করে প্রশ্ন আমি দিচ্ছি দুটি করে প্রশ্ন একেবারে 100% তৈরি করবে। এরপরে দেখো তোমাদের বনগতা গুহা এই গদ্যাংশ থেকে দেখো এর থেকেও তিনটি প্রশ্ন দিয়েছি, তিনটে মোট ছটি প্রশ্ন, ছটি প্রশ্ন থেকে তোমাদের দুটি প্রশ্ন চারটি প্রশ্ন তোমাদের পড়বে এবং দুটি প্রশ্ন তোমাদের কমন থাকার কথা এবং কমন থাকবেই। দেখো চার দিকের প্রশ্ন, বনগতা গুহা গল্পে অলি পর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনী লেখো। পাঁচের দিকের প্রশ্ন, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো এর অ্যান্সারগুলো প্রায় সব একই টাইপ হবে। দ্বারং চ সপদি সংবৃতম, কোন দ্বার, ঘটনাটি বিশদে বর্ণনা করো। এই গেল তোমাদের গদ্যাংশ, এবার চলে এসো পদ্যাংশ। তোমাদের পদ্যাংশ রয়েছে শ্রী গঙ্গাস্তোত্রম পদ্যাংশ, প্রথম পদ্যাংশ শ্রী গঙ্গাস্তোত্রম। একের দাগের প্রশ্ন, গঙ্গাস্তোত্রম কবিতায় গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, অথবা প্রশ্নটি এরম থাকতে পারে, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি একেবারে 120% তোমরা মুখস্থ করবে। আশা করি এর থেকে তোমাদের এই প্রশ্নটি তোমাদের কমন আসবেই। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, শ্রীমত শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তা লিপিবদ্ধ করো, বা সেই বিষয়গুলি, সেই আন্তরিকতার যে প্রার্থনাগুলি সেইগুলো আলোচনা করো। এই গেল তোমাদের শ্রী গঙ্গা স্তোত্রম। এবং আরও একটি ওইদিকে প্রশ্ন আমি এক্সট্রা করে রেখেছি, এই দুটি প্রশ্ন মারাত্মক প্রশ্ন, দুটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। বন্ধুরা তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তিনের দাগের প্রশ্নটি দেখো, গঙ্গাকে কেন পতিত দারিণী বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এরপরের যে কবিতাটি রয়েছে তোমাদের, শ্রীমদ ভগবদ্গীতা কর্মযোগ, সমগ্র পাঠ্যাংশে মোক্ষ লাভের উপায় হিসেবে কর্মযোগের কী তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সমগ্র পাঠ্যাংশে মোক্ষ লাভের উপায় হিসেবে কর্মযোগের কী তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? এবং পাঁচের দাগের প্রশ্ন, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী কী উপদেশ দান করেছিলেন? এটিও খুব ভালো প্রশ্ন, পাঁচের দাগের প্রশ্ন। এবং ছয় দাগের আরও একটি এক্সট্রা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, মিথ্যাচার কাকে বলে, গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। এই গেল আজকেকার তোমাদের গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন। এরপরের পরে তোমাদের আমি নিয়ে আসছি নাট্যাংশ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এবং ভাব সম্প্রসারণ। এই তিনটে সেগমেন্ট থেকে তোমাদের পাঁচ নম্বর মানের সাজেশন নিয়ে আসছি, তারপরে আমি তোমাদের এসএকিউ ধরবো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, প্রয়োজনে কমেন্ট করো, লাইক করে দিও। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। আর একটা আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আজকের ইভিএসের সাজেশান যাবে বলেছিল কিন্তু ইভিএসের সাজেশান আমি কমপ্লিট করতে পারিনি, এবং আমি আমাকে যে যে ইভিএসের স্যার আমাকে পাঠায়নি এখনও সাজেশানটা পাঠায়নি, যাই হোক আশা করি কাল এর তোমাদের ইভিএসের সাজেশানটা আমি পাঠাতে পারবো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।